আপনি রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আরেকটি রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মিহিদানার পায়েস। তো দেখে নিই পায়েসটা বানাতে আমাদের কী কী লাগছে। এখানে নিয়েছি আমি একটু দুধ, এখানে নিয়েছি চিনি, কিশমিশ, কাজু বাদাম, ঘি, গুঁড়ো দুধ, আর নিয়েছি এখানে মিহিদানার লাড্ডু। প্রথমে দেখো এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম, হালকা একটু আমি ভেজে নেবো এটা। আমরা অনেক রকম চালের পায়েস, সিময়ের পায়েস, অনেক রকমই পায়েস খেয়ে থাকি। তো এইগুলো দিয়ে মধুচুরের লাড্ডু দিয়েও কিন্তু পায়েসটা খারাপ লাগবে না। আপনারা ঘরে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে খেতে। এটা আমার একটু ভাজা হোক। তো দেখুন এটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার এটা বেশি ভাজবো না, পুড়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো দুধটা, এটা আমি 500 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু চিনি, চিনিটা কমই দিব কারণ মিহিদানা লাড্ডু তো এমনি মিষ্টি। দুধটা আমি ফুটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা আমার ফুটে গেছে। এবার এখান থেকে আমি একটুখানি দুধ তুলে নিয়ে, এই যে আমি গুঁড়ো দুধটা নিয়েছি, এর মধ্যে একটুখানি গরম দুধ তুলে নিয়ে গুলে নেবো দুধটা। আর আমরা উপাস টুপাস করলে এরকম পায়েসটা দেখবেন খাওয়া যাবে, কারণ মিহিদানা আছে এর মধ্যে, চাল নেই, যে কোনো উপাসেই খাওয়া যেতে পারে এটা। সিমের পায়েস তো আমরা খাই, তো এই পায়েসটাও করে খেতে পারি। দেখুন এটা আমি দুধটা গুলে নিয়েছি, আর এই যে এখানে যে মিহিদানাটা নিয়েছিলাম সেটা আমি একটু ভেঙে নেব হাতে করে। একটুও ডেলা না থাকে সেভাবে আমি ভেঙে নিয়েছি। এবার এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যে দুধটা করে রেখেছিলাম ঘন করে সেটাও আমি দিয়ে দেবো। এটা আমি কিছুক্ষণ অপেক্ষা করবো একটু ঘন পর্যন্ত। দেখুন এটা আমার ফুটে গেছে আর একটু ঘন হয়ে এসছে। এটা আমি হালকা একটু পাতলা নামাবো কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা তো জমে যাবে। তো এবার আমি এই যে ভাজা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেল আমাদের। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মিহিদানার পায়েস। তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই, নমস্কার।